আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা যে কোনো ব্যাংক থেকে বাংলা কিউআর কোড নেবেন এবং বাংলা কিউআর কোড কিভাবে নেবেন এবং এতে কত টাকা আপনার চান্স করবে এবং এটার কাজ কি সম্পূর্ণ ডিটেলস থাকতেছে আজকের এই ছোট্ট ভিডিওতে তো আপনারা যারা অনেকেই ব্যবসা করেন তাদের অনেকের কিন্তু বাংলার কিউআর কোডের প্রয়োজন হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে পুবালি ব্যাংকের একটা বাংলা কিউআর কোড আমার হাতে আছে তা আমি এই কোডটা কিভাবে নিয়েছি এবং কত টাকা চার্জ পড়ছে এবং এটার কাজ কি সম্পূর্ণ ডিটেলস থাকতেছে আজকের এই ভিডিওতে তো এটা আমি পুবলি ব্যাংক থেকে নিয়েছি আমি পুবালি ব্যাংকের প্রচেষ্টা বলে দিচ্ছি এবং কতদিন সময় আমার লেগেছে সাধারণত আপনাকে এই কিউআর কোড নিতে হলে ব্রাঞ্চে কমিউনিকেশন করতে হবে অর্থাৎ ব্রাঞ্চে যেতে হবে তা আমি ব্রাঞ্চে যাওয়ার পর তারা আমাকে এটা ইনস্ট্যান্ট দিয়েছে অর্থাৎ আধা ঘন্টার মতো সময় নিয়েছে এটা প্রসেসিং করতে তো আমার থেকে এটা কোনো চার্জ নেয় নাই এটা আমার একটা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি নিয়েছি এটি আসলে মার্সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি আপনার কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা বেশি প্রোভাইড করে থাকে আপনি চাইলে আপনার সাধারণ যে আপনার পার্সোনাল যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটার ক্ষেত্রে আপনি নিতে পারেন তো এটা এটাতে আপনাকে কোনো চার্জ দিতে হবে না এটা যখন আপনি কোনো কোনো জায়গা থেকে আপনি পেমেন্ট করবেন সেটা আপনার হতে পারে বিকাশ হতে পারে বা রকেট হতে পারে নতবা আপনার অন্যান্য মোবাইল ব্যাংকিং বা আপনার অন্যান্য যে মোবাইল যে ফার্নিচারগুলো আছে সেগুলো হতে পারে সেগুলো থেকে আপনি যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনাকে হাজারে তারা পাঁচ টাকা চার্জ দিতে হবে অর্থাৎ আপনি এক হাজার টাকা যদি আপনার কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনাকে এক হাজার টাকা থেকে পাঁচ টাকা কেটে বাকি নয়শো পঁচানব্বই টাকা আপনার অ্যাকাউন্টে তারা অ্যাড করে দিবে তবে এটি এড হতে আপনার এক কর্ম দিবস সময় লাগবে অর্থাৎ আপনি যদি আজকে পেমেন্ট করেন তাহলে কালকে আপনি এই পেমেন্টটা পেয়ে যাবেন আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট দিবে না যেটা হলো ফুবালি ব্যাংকের যে প্রসেসটা আমি সেটাই বলতেছি আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট দিবে না এটা আমি ফুবালি ব্যাংক থেকে নিয়েছি তো আমি আমি যদি আজকে পেমেন্ট এক কর্ম দিবস পরে পেয়ে যাই আমার হাজারে টাকা করে আমি বিকেশ থেকে সময় থেকে পেমেন্ট করি তো থেকে পেমেন্ট করলে আমার বিকেশ হাজারে যেখানে পনেরো টাকা ক্যাশ আউট চার্জ হতো সেখানে আমি মাত্র পাঁচ টাকার মধ্যে কিন্তু আমি ক্যাশ আউটটা করতে পারতেছি তো আপনি যখন পেমেন্ট করবেন আপনার সাথে সাথে কিন্তু আপনার যেই কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা এস এম এস যাবে যে তা যত টাকা পেমেন্ট করবেন সেটা আপনাকে দেখাবে যে এত টাকা রিসিভ করা হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে ব্যালেন্সটা অ্যাডজাস্ট হতে এক সময় লাগবে কিন্তু আপনাকে আপনি যদি বৃহস্পতিবার পেমেন্ট করেন তাহলে আপনি শুক্রবার পাবেন না পেমেন্টটি শুক্রবার পাবেন না আপনি পেমেন্টটি পাবেন শনিবারে বা রবিবারে আমি শনিবারও পেয়েছি বাট যদি শনিবারে না পেয়ে থাকেন তাহলে আপনি রবিবারে রবিবারে পেমেন্টটা আশা করি পেয়ে যাবেন তো এই কিউআর কোডটি আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন এবং এক এক ব্যাংকের এক এক প্রসেস তো আমি পুবালী ব্যাংকের প্রসেসের কথা বলতেছে আমাকে তারা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে দিয়েছে আপনার ক্ষেত্রে তারা হয়তো এক সময় নিতে পারে বা দুই সময় নিতে পারে এটি প্রসেসিং করতে একটু সময় নেয় বা অনেক সময় আপনার তারা প্রসেসিংটা করতে তাদের যা যে উপরস্থ কর্মকর্তা আছে তাদের কাছ থেকে তারা প্রসেসটা প্রসেসটা জেনে নেয় তো এই ক্ষেত্রে জেনে জেনে নেওয়ার ক্ষেত্রে তার এক কর্মবি সময় লাগতে পারে তা আপনি এটা নিয়ে যে কোনো মার্সেন্ট থেকে আপনি যে কোনো ইয়ে থেকে আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ রকেট তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেমেন্ট করবেন বিকাশ থেকে কীভাবে পেমেন্ট করে আপনার হাজারে মাত্র পাঁচ টাকা সাজে আপনার অ্যাকাউন্টের টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন তা আমি সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি বিকাশে আসার পর নিচের দিকে দেখতে পারবেন কিউআর স্ক্যান আপনারা নিচের দিকে দেখতে পাবেন এই যে হোমের ডান পাশেই তা আপনারা কিউআর স্ক্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার ফোন দিয়ে ভাবে ধরে রাখবেন ধরে রাখার পর আমার এখানে কস্টিভ থাকার কারণেই আমি আমার কিছু সিকিউরিটি পারপাসে এখানে কসটিপ দিয়ে দিছি যার কারণে আমার কিউআর কোডটা এখানে আসতেছে না যদি আমি যদি কস্টিভ তুলে নিই তাহলে এটার সাথে সাথে কিন্তু এখান থেকে স্কিন করে আমাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে পেমেন্ট অপশানে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট আমি পেমেন্ট করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাংলা কিউআর কোড ব্যাংক থেকে নেবেন এবং কত টাকা চার্জ পড়বে এবং আপনার হাজারে কত টাকা অ্যাকাউন্টে পেমেন্ট করলে কত টাকা কেটে নেবে ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ